দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি জেলার সংবাদে। শুনছিলেন সংবাদ শিরোনাম, পুরোটা সংবাদ জুড়ে থাকবো আমি তাজিয়া জ্যোতি। দর্শক, এই মুহূর্তে গণভবনের সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা বিটিভির সৌজন্যে সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা যে খরা সহিষ্ণু ধান, এটা কিন্তু আর এক দেশ থেকে আমাদের আনতে হয়েছে, বলেও আনতে হয়েছে, কিছুটা না বলেও আনতে হয়েছে। আবার আমাদের অনেকে বেশ আগ্রহী আছে যে কোথাও একটা কিছু খেলে এনে নিজেরা এখানে বসে করে, আস্তে আস্তে গবেষণা করতে করতে সেটা হয়ে যায়, তৈরি করে। আর বাংলাদেশের আবহাওয়া জলবায়ু এমন, সেটা আমরা যেটাই করি আমরা কিন্তু সফল হতে পারি। এখন যেমন আমরা একটা আর একটা পদক্ষেপ নিয়েছি, আপনাকে বলি, আমরা যে ফসলগুলি উৎপাদন করি, যেমন ধানের জন্য ইতিমধ্যে আমরা সাইলো তৈরি করেছি সান্তাহারে একটা, এবং আরও দুই তিনটা আমাদের ভবিষ্যতে আরও করা আছে। সেখানে চিলিং সিস্টেম, অর্থাৎ একটা মানে ফ্রিজ সিস্টেম করা, এখানে যেটা হচ্ছে যে কোনটার জন্য কতটুকু পরিমাণ আপনার টেম্পারেচার লাগবে, এই হিসেব করে চেম্বার করা। তা আজকে আমাদের ক্যাবিনেটেও এটা নিয়ে আমি আলোচনা করছিলাম, কৃষিমন্ত্রীকে বললাম, ইতিমধ্যে আমরা জায়গাও নিয়েছি। কিন্তু যেমন আমরা বিশেষ করে এখন আমরা আমাদের কৃষিজাত পণ্য রপ্তানির দিকে নজর দিচ্ছি, কিন্তু এই রপ্তানি করতে গেলে সব থেকে আগে দরকার আমি যে ফসলটা ক্ষেতে থেকে তুলে নিয়ে এসে এটাকে কিভাবে আমি মানে রাখবো এবং কার্গোতে তুলে দেব। তার জন্য একটা কার্গো ভিলেজ করতে হবে, বা এমন একটা ব্যবস্থা নিতে হবে যে যেখানে বিভিন্ন চেম্বার থাকবে, সেখানে কোন ফসলটা, যেমন ধরুন কোন তরকারিটা কত ডিগ্রিতে ভালো থাকে, এটা এগুলি কিন্তু আন্তর্জাতিক গবেষণার একটা ফলাফল আছে। আর আমি নিজে নেদারল্যান্ডে গেছি, তাদের গ্রিন হাউস আমি দেখতে গেছি, সেখানে আমি দেখেছি এরকম সিস্টেম। তো বলছে আমরা আমাদের দেশে এটা করব। তো সেখানে যেমন আমি আমাদের ক্ষেতে থেকে ফসল আনার সাথে সাথে সেটাকে কিন্তু সাথে সাথে আমাকে নিয়ে আসতে হবে, তাহলে আমাকে সেই ধরনের ব্যবস্থা আমার নিতে হবে যোগাযোগে। আবার আমি যখন কোনো দেশে পাঠাবো, তার জন্য আমার সেই ধরনের কার্গো দরকার। ইতিমধ্যে বিমানকে আমি নির্দেশও দিয়েছি যে আমরা ভাড়া করে এখন করি, কিন্তু আমাদের নিজস্ব কয়েকটা কার্গো দরকার, কারণ কার্গো বিমান যে ওয়েট নিতে পারে, যে মানে থাকতে পারে, আমাদের মানে যাত্রীবাহী বিমান ওভাবে করতে পারে না। যদিও সীমিত আকারে কার্গো আমরা এই করোনার সময় কিছুটা আমাদের বিমান চালিয়েছি, কিন্তু আমরা কার্গো কিনছি। তা আমরা ওরকম ধর আমরা যে ফসলটাই উৎপাদন করলাম, যেটা আমি বিদেশে পাঠাতে পারি, একবারে যেখানে আমি উৎপাদন করবো সেই উৎপাদনের জায়গা থেকেই এটাকে নজর দিয়ে ঠিক তাদের চাহিদা মতো সেইভাবে তৈরি করে সঙ্গে সঙ্গে সেখানে নেওয়া। আমরা যদি এই কার্গো এটা করে ফেলতে পারি সেসবে, যখন ওরকম চেম্বার করা থাকবে, যেমন টমেটোর জন্য টমেটো চেম্বার, অন্যান্য সবুজ সবজির জন্য আলাদা চেম্বার, ধরুন ফুলকপি পাতাকপি থেকে শুরু করে যাই আপনি রাখেন, আম টাম, প্রত্যেকের শরীরের তো একটা সহনশীলতা আছে, যে কোনটা থাকলে সে তরতাজা থাকবে। তো সেই পরিমাণ আপনার টেম্পারেচার দিয়ে তাকে সেখানে রাখতে হবে এবং তাকে ওইভাবে তৈরি করতে হবে। তাহলে আমি যদি এটা পাঠাই সেটা গ্রহণযোগ্য হবে। আর এর সাথে আরেকটা হচ্ছে, আমরা যে 100টা অর্থনৈতিক অঞ্চল করছি, সেখানেও আমরা এটা দিচ্ছি যে অঞ্চলে যে ফসলটা ভালো হবে ওই ফসলের প্রক্রিয়াজাত করা, অর্থাৎ ভ্যালু অ্যাডেড করা। আমি যদি প্রক্রিয়াজাত করে যদি রপ্তানি করতে পারি, তাহলে আমরা আরও বেশি মানে অর্থ উপার্জন করতে পারবো। তো সেগুলিকে অর্থাৎ এটা মানে প্রক্রিয়াজাত কেটে টেটে ওটাকে সেভাবে টিনজাত করা অথবা প্যাকেটজাত করা বা যেভাবে করা করে সেটাও কিন্তু আমাকে রাখতে হবে। এই ধরনের কার বিমানে ওঠা আগ পর্যন্ত রাখতে হবে এরকম চিলিং সিস্টেমের মধ্যে, যেখানে এতটুকু সেটা নষ্ট হবে না, সেই সিস্টেমটা করে যদি আমরা দিতে পারি। তা আমি তো মনে করি যে এই এক কৃষি পণ্য রপ্তানি করে কিন্তু আমরা অনেক অর্থ উপার্জন করতে পারব। কাজে আমাদের আমাদের পরবর্তী হচ্ছে আইসিটি, একদিকে আইসিটি, আইসিটি অর্থাৎ ডিজিটাল ডিভাইস, সেগুলি রপ্তানি, সেই সাথে সাথে কৃষি পণ্য, খাদ্য পণ্য প্রক্রিয়াজাত করা। এভাবে একটার পর একটা আমরা যদি দেখি, তো বাংলাদেশে আর্থিক কোনো অসচ্ছলতা থাকবে না, বরং আমরা এগুলো তার এখন করোনার পরে খাদ্য, আমি বললাম যে অনেক দেশে খাদ্য অভাবটা মারাত্মক আকারে দেখা গেছে, তো সেটাও আমরা এখন আমাদের প্রচেষ্টা চলছে আলোচনা কীভাবে করব।
এবার আম পাঠালাম সবাইকে, বাংলাদেশে আমের স্বাদ একদম আলাদা। প্রথম প্রথম তো একটু খাওয়াতে হয়, তারপর তো আস্তে আস্তে পাঠাতে হয়, তাই না? সেই ব্যবস্থা নিচ্ছি। তো কৃষির উপরে আমরা জোর দিচ্ছি, আমাদের মাটি এত ভালো আর আমাদের মানুষগুলো আন্তরিকতার সাথে কাজ করে। এবার ধান কাটতে পারে না কৃষক, আমি আমার ছাত্রলীগের ছেলেদের বলার সাথে সাথে তারা তো নেমেই গেল, সাথে সাথে আমার অন্য অন্য সংগঠনগুলি, স্বেচ্ছাসেবক লীগ বলেন, যুবলীগ বলেন, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, সবাই নেমে গেছে। মেয়েরাও নামলো, সবাই ধান কাটলো। এবং শুধু ধান কাটা, ধান কাটা মারায় কিশোরের ঘরে তুলে দেওয়া, আর তাছাড়া আমরা আধুনিক প্রযুক্তি নিচ্ছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা প্রায় 70% ভর্তুকি দিয়ে কৃষকদেরকে দিচ্ছি যে হ্যাঁ আমাদের যান্ত্রিকীকরণ করতে হবে। এটা কিন্তু আমার কথা না, স্বাধীনতার পর জাতির পিতা এই কথাটা বলে গেছিলেন। কোঅপারেটিভের মাধ্যমে চাষ হবে সম্পূর্ণ যান্ত্রিকভাবে, এবং সেটা করার জন্যই কিন্তু তিনি বাকশাল বাকশাল সবাই গালি দিচ্ছে, কিন্তু তিনি যেটা করেছিলেন সেই সময় তখন কিন্তু এই উৎপাদন কয়েক গুণ বাড়ানোর জন্য এই পদ্ধতিটাই কিন্তু তিনি নিয়ে আসতে চেয়েছিলেন, যে জমির মালিকানা থাকবে কিন্তু চাষ হবে একসাথে সম্পূর্ণ যান্ত্রিকীভাবে, এবং সেইভাবেই ফসলটা প্রিজার্ভ হবে, যার যার ন্যায্য দাম সে পাবে, কিন্তু আমার ফসল কত বেশি হবে। সম্পূর্ণ যান্ত্রিকীকরণের কথা কিন্তু তিনি প্রথম বলে গেছেন, আমরা এখন সেটা করে যাচ্ছি। কাজে এটা আধুনিক ইয়ে তো আমাদের করতে হবে, এবং গবেষণা সবার সাথে একটা যোগাযোগ আমরা রাখার চেষ্টা করছি, আর আপনি তো করেই যাচ্ছেন। বলেন, আপনার যদি কোনো কিছু আছে আমি আছি সব রকম। মাননীয় প্রধানমন্ত্রী জি বলেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে প্রথমেই জন্মদিনের শুভেচ্ছা, এবং একাধিক কারণে আপনাকে অভিনন্দন জানাতে চাই। এক হচ্ছে টানা 17 বারের মতো আপনি জাতিসংঘে আপনার পিতার যোগ্য উত্তরসূরি হিসেবে তার এই ধারাবাহিকতায় বাংলায় ভাষণ দিয়েছেন, বাংলা এবং বাংলাদেশকে মর্যাদার আসনে আবারও উন্নীত করেছেন। পাশাপাশি আপনি SDG প্রোগ্রেস অ্যাওয়ার্ড অর্জন করেছেন, এবং এই নিয়ে আপনার কল্যাণে বাংলাদেশের ঝুলিতে প্রায় 35টিরও বেশি আন্তর্জাতিক স্বীকৃতি এবং পুরস্কার যোগ হয়েছে, সেজন্য অভিনন্দন। আপনার কাছে আমার সুনির্দিষ্ট ছোট ছোট দুটি প্রশ্ন, সেটা হচ্ছে আপনি যখনই দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের অংশবিশেষ। যাচ্ছি অন্যান্য সংবাদে। নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণ মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেন সহ দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক জয়নাল আবেদিন মামলাটির রায় প্রদান করেন। নোয়াখালী থেকে মনির হোসেন বাবুর পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অব ইসলাম। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে ধর্ষণ মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেন দেলু ও তার ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ আলী ওরফে আবুল কালামের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক জয়নাল আবেদিন মামলাটির রায় প্রদান করেন। এর আগে 17 ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। পরে গত 18 আগস্ট আসামিদের উপস্থিতিতে বাদীর সাক্ষ্য গ্রহণ করা হয়। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মামুনুর রশিদ লাবলু। তিনি জানান, মামলাটিতে আদালতে সাক্ষ্য উপস্থাপন, জেরা ও জবানবন্দির মধ্যে দিয়ে সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণিত হয়েছে। আবুল কালামকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-এর 1 এবং 30 ধারায় দোষী সাব্যস্ত করে তাদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে। আমরা বাদীপক্ষের নিয়োজিত আইনজীবী হিসেবে রাষ্ট্রপক্ষের আইনজীবী সহ আমরা এই রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি। মামলার রায়ে সন্তুষ্ট বাদীপক্ষ, এই রায়েতে আমি খুশি আছি, আর আরেকটা যে মামলা আছে ওটা তো যেন বিচার পায় বা ইয়ে পায় তো ওটা তো আশা করি।
গত 2020 সালের 6 অক্টোবর বিবস্ত্র করে ধর্ষণের মামলায় ওই নারী বাদী হয়ে দেলোয়ার হোসেন ও আবুল কালামকে আসামি করে বেগমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলাটি পিবিআইতে হস্তান্তর করা হয়। 2020 সালের 15 ডিসেম্বর পিবিআই আদালতে মামলার চার্জশিট দেয়। অভি ইসলাম, আরটিভি। বিজ্ঞান অনুষদভুক্ত সি ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2020-21 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। প্রথম শিফটে পরীক্ষা সকাল 9:30 থেকে শুরু হয়ে চলে 10:30 পর্যন্ত। দ্বিতীয় শিফটে বেলা 12:00 থেকে দুপুর 1:00 পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়। তৃতীয় শিফটে বিকেল 3:00 থেকে 4:00 পর্যন্ত পরীক্ষা হয়। এদিকে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার্থীরা হলে প্রবেশ করে। এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 4,191টি আসনের বিপরীতে পরীক্ষা হচ্ছে 1,27,647 জন। আগামীকাল মানবিক অনুষদের এ ইউনিট এবং 6 অক্টোবর বাণিজ্য অনুষদভুক্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো হল আগামীকাল খুলে দেওয়ার কথা থাকলেও বেশ কয়েকটি হলে অনেক আগে থেকেই অবস্থান নিয়ে আছে শিক্ষার্থীরা। সকাল থেকে প্রত্যেকটি হলে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। এদিকে হল খুলে দেওয়া উপলক্ষে মেডিকেল সেন্টারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য টিকা দেওয়া শুরু হয়েছে। অনস্পট নিবন্ধন করেই সকাল 9:00 থেকে দুপুর 1:30 পর্যন্ত সিনোফার্মের করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে শিক্ষার্থীদের। তিনটি বুথে দিনে সর্বোচ্চ 500 শিক্ষার্থী টিকা নিতে পারবেন। যেসব শিক্ষার্থী টিকার প্রথম ডোজ দিয়েছেন তাদের দ্বিতীয় ডোজ দেওয়ারও ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। টিকা কার্যক্রমের জন্য সকালে অস্থায়ী ক্যাম্পটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান। মা ইলিশ নিরাপদ প্রজননের লক্ষ্যে গেল মধ্যরাত থেকে শুরু হয়েছে 22 দিনের নিষেধাজ্ঞা। আগামী 25 অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞা সফল করতে তৎপর রয়েছে মৎস্য বিভাগ ও জেলা প্রশাসন। এ সময় পর্যাপ্ত খাদ্য সহায়তা চান জেলেরা। দর্শক প্রতিনিধিদের তথ্যচিত্রে নুসরাত জাহান সিন্থি রিপোর্ট। আশ্বিনের পূর্ণিমার শেষ সময়ে সাগর থেকে উপকূলীয় অঞ্চলের নদী মোহনায় গিয়ে ডিম ছাড়ে মা ইলিশ। তাই প্রতিবারের মতো এবারও মা ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে শুরু হয়েছে 22 দিনের নিষেধাজ্ঞা। চাঁদপুরের সাতনল থেকে হ্যামচরের চর ভৈরব পর্যন্ত নদীর 70 কিলোমিটার এলাকায় মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এ সময় জেলার নিবন্ধিত প্রায় 44,000 জেলেকে 20 কেজি করে চাল দেবে স্থানীয় প্রশাসন। আমাদের জাল পাওয়া বন্ধ, এখন আমরা এই 22 দিন কি করে খাবো? যদি সরকার চাল দেয় আমাদেরকে ঠিক মতন দেয় তাইলে আমরা চলতে পারবো এই 22 দিন। 4-5 দিন পরে চাল দিতে পারে সরকার, আমরা চাল পাই। ইলিশ প্রজনন সার্থক করতে ভোলার মেঘনা, তেঁতুলিয়া ও সাগর মোহনা সহ সব নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা আগামী 25 অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। বর্তমানে যে জেলেরা আছে যারা প্রত্যেক বছর এই মা ইলিশ রক্ষা করার জন্য যে বরাদ্দটি পায় সেই বরাদ্দের এখন পর্যন্ত আমাদের দ্বারা কোনো মেসেজ আসে না। চট্টগ্রামে নিষেধাজ্ঞার কারণে সাগর ও নদী থেকে ফিশিং বোট, ট্রলার, নৌকা ও মাছ শিকারের সব সরঞ্জাম নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা। পটুয়াখালীতে ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা চলাকালীন সময় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারির ব্যবস্থা করা হয়েছে। আশা করছি যে মোবাইল কোড এবং অভিযানের মাধ্যমে আমরা আমাদের এই নদীতে ইলিশ মাছ ধরা বন্ধ করতে পারব। এছাড়াও শরীয়তপুর, বরিশাল, বরগুনা, পিরোজপুর, লক্ষ্মীপুর সহ উপকূলীয় জেলায় ইলিশ আহরণ ছাড়াও পরিবহন এবং মজুতকরণের উপরও নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। পাশাপাশি নিবন্ধিত জেলেদের স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে VGF চাল সহ বিভিন্ন প্রণোদনা দেওয়া হবে। নুসরাত জাহান সিন্থি, আরটিভি। দর্শক এই মুহূর্তে ইলিশ ধরায় নিষেধাজ্ঞার খবর জানাতে উপকূলীয় জেলা বরগুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনির হোসেন কামাল। কামাল নিশ্চয় শুনতে পাচ্ছেন। কামাল, নিষেধাজ্ঞার সময় মাছ ধরা থেকে জেলেদের বিরত রাখতে প্রশাসন আসলে কি কি উদ্যোগ নিয়েছেন এবং জেলেদের সাথে আসলে কথা হয়েছে কিনা, তারা আসলে এই বিষয়টি কিভাবে দেখছে বা তারা কতটুকু মানছে, জানাবেন বিষয়গুলো। যদি এই জেলেদের মাছ ধরা থেকে বিরত রাখার জন্য প্রশাসন গতকালকের থেকেই উদ্যোগ শুরু করেছে এবং বিশেষ করে গত রাতে তালতলিতে 14 জন জেলেকে তারা গ্রেপ্তার করেছে এবং আজকে সকালে
তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে 20 দিনের কারাদণ্ড দিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। আর আমতলিতে আরো 7 জেলেকে আটক করে তারা 15,000 টাকা জরিমানা করেছে। তবে এই অবরোধকে জেলেরা কিছুতেই মানতে চাচ্ছে না, কারণ তাদের কথা হচ্ছে যে অসময়ে এই নিষেধাজ্ঞাটি দেওয়া হয়েছে, কেননা এখনই সাগরে মাছ পড়ছিল, মাছ ধরা পড়ছিল, ঠিক সেই মুহূর্তে তাদেরকে অবরোধ দিয়ে তাদেরকে মাছ ধরা থেকে বিরত রাখা হয়েছে এবং তাদের জন্য যে সহায়তা দেওয়া হয়েছে সেটাও খুবই সামান্য। বরগুনায় প্রায় অর্ধলক্ষাধিক জেলে রয়েছে, সেখানে মৎস্য বিভাগ থেকে 37,074 জনকে 20 কেজি করে চালের আওতায় আনা হয়েছে এবং সেই চাল তারা এখনো পাচ্ছে না, কবে পাবে তারও কোনো ঠিকানা নেই বা জানা নেই। তো জেলেদের কথা হচ্ছে যে এই মুহূর্তে যে অবরোধটি দেওয়া হয়েছে এই অবরোধটি সঠিক হয়নি, কেননা এই সময় ভারতীয় জেলেরা কিন্তু সাগরে মাছ শিকার করে যাচ্ছে, বাংলাদেশি জেলেরা মাছ শিকার থেকে বিরত রয়েছে এবং তাদেরকে যে সহায়তা দেওয়া হচ্ছে 20 কেজি চাল, সেই 20 কেজি চালে একটি পরিবারে 5-7 জন লোক থাকলে তাদের কিন্তু 5 দিন বা 7 দিনের খাবারই জুটবে না, তারপরে তাদেরকে অনাহারে থাকতে হবে। জেলেদের দাবি হচ্ছে যে তাদেরকে সরকারি নিষেধাজ্ঞা মেনে তারা মাছ ধরা থেকে বিরত থাকবে, তবে তাদেরকে এই সহায়তা বাড়ানো উচিত। কমপক্ষে 50 কেজি চাল হলে তারা হয়তো এই 22 দিন খেয়ে কোনো রকমে বেঁচে থাকতে পারত এবং তাদের যে বরাদ্দটি দেওয়া হয়েছে সেই বরাদ্দটি কিন্তু সব জেলেরা পাচ্ছে না এবং এখানে তালিকা তৈরিতে জেলেদের একটি অভিযোগ রয়েছে যে তালিকা তৈরিতেও স্বজনপ্রীতি রয়েছে, অর্থাৎ যারা জেলে নয় তারাও কেউ কেউ তালিকায় নাম উঠেছে এবং যারা সত্যিকারের জেলে তারা আসলে এই তালিকা থেকে বঞ্চিত হয়েছে। তো জেলেদের দাবি হচ্ছে যে সঠিক তালিকা করে এবং তাদের যে সহায়তা 20 কেজির জায়গায় যদি 50 কেজি করে চাল দেওয়া যেত অথবা আর্থিক সহায়তা করা যেত তাহলে এই 22 দিন কোন রকমে তারা খেয়ে বেঁচে থাকতে পারতেন। আর একই সাথে জেলেদের পাশাপাশি কিন্তু বরফ কলের মালিক বা ব্যবসায়ী যারা রয়েছে তারাও কিন্তু সবাই বেকার হয়ে পড়েছেন, তারাও কিন্তু এই 22 দিন একেবারে তাদেরকেও ব্যবসা থেকে বঞ্চিত হতে হবে। তো সেই ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্রে তারা কিন্তু কোনো ধরনের সহযোগিতা পাচ্ছে না। তো এই ক্ষেত্রে জেলেরা যাতে আরো বেশি সহায়তা পায় এবং প্রথম দিনের শুরুতেই যেভাবে কঠোর অবস্থানে প্রশাসন নেমেছে সেক্ষেত্রে হয়তো জেলেরা ভয় পাবে, তারাও আর সাগরে যেতে নিশ্চয়তা পাবে না বা এই ভয়ের কারণে তারা হয়তো খেয়ে না খেয়ে থাকলো তারা মাছ ধরা থেকে বিরত থাকবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জ্যোতি আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ বরগুনা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মনির হোসেন কামাল। অন্য সংবাদে চলে যাচ্ছি। দীর্ঘ 45 দিন পর পরীক্ষামূলকভাবে চালু হলো শিমুলিয়া বাংলা বাজার নৌরুটের ফেরি চলাচল। সকাল 11টার দিকে কয়েকটি ছোট যানবাহন নিয়ে কে টাইপ ফেরি কুঞ্জলতা শিমুলিয়া ঘাট থেকে বাংলা বাজার ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে নিয়মিত চলার ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিআইডব্লিউটিসি জানায় শিমুলিয়া মাঝিকান্দি নতুন নৌরুটে পানি না থাকায় ফেরি চালানো সম্ভব হচ্ছে না, ফলে পদ্মা সেতুর নিচ দিয়েই আগের মতো পরীক্ষামূলক এই ফেরি চালানো হয়। তাই চূড়ান্ত সিদ্ধান্ত হলেও এই রুটে ফেরি নিয়মিত চলবে। ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির ফাঁসির রায় কার্যকরের প্রস্তুতি সম্পন্ন করেছে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। আসামিরা হলেন আজিজুল ওরফে আজিত ওরফে আজিজ ও মিন্টু ওরফে কালু। আজ রাত 10:45 কারাগারের ফাঁসির মঞ্চে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা রয়েছে। এজন্য প্রশিক্ষিত 5 জল্লাদ প্রস্তুত রাখা হয়েছে। এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সিভিল সার্জনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। ইতোমধ্যে আসামির পরিবারের পক্ষ থেকে শেষ দেখা করে গেছেন অনেকেই। হবিগঞ্জের বানিয়াচঙ্গে জমি নিয়ে বিরোধে ভাতিজার বল্লমের আঘাতে চাচা শাহাবুদ্দিন নিহত হয়েছেন। সকালে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে কাটাকাটির পর
এই ঘটনা ঘটে। এদিকে খুলনায় রূপসা এলাকা থেকে ইজি বাইক সহ নিখোঁজের তিন দিন পর এক চালকের মরদেহ উদ্ধার হয়েছে। নড়াইলের কলাবাড়িয়া এলাকার বিলপাড়ের একটি পতিত ভিটা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এদিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি হত্যা মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি ইমরানকে গ্রেফতার করেছে পুলিশ। সে সঙ্গে এই হত্যা মামলায় সম্পৃক্ত থাকায় রবিন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মামলায় এজাহার নামে থাকা দুজন সহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। রংপুরে টানা বৃষ্টিতে নগরীর ৫০টির বেশি পাড়া মহল্লায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী। গেল রাত ১০টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ২৬৫.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে রংপুর আবহাওয়া অফিস। ভারী বর্ষণের ফলে নগরীর বাবুখাঁ, কামারপাড়া, কেরানীপাড়া ও বাস টার্মিনাল সহ নগরীর বিভিন্ন এলাকা ডুবে যাওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে সব এলাকার বাসিন্দারা। এদিকে রংপুরে ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। দর্শক, আমরা আবারও চলে যাচ্ছি গণভবনে, সেখানে সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাবা, আমি লাশ তো পাইনি, আমার সাথে এই যে লোকটা দেখছো সে তখন এক বছরের শিশু, লাশও পাইনি, কোনো খোঁজও পাইনি, শুধুমাত্র তাকে কাপড় চোপড়টা দিয়ে দেয় যে এই হচ্ছে কাপড় চোপড়, তারপরে আর কোনো মনিটারি বেনিফিট টেনিফিট কোনো কিছুই পাইনি। এইটার ব্যাপারে আপনার কমিশন গঠন করার দাবি উঠেছে, এটার ব্যাপারে কি আপনার কোনো চিন্তা ভাবনা আছে? দেখুন, আপনি আসলে সত্যি একটা কথা বলেছেন যে সেই সময় ৭৫ পর এই বাংলাদেশে বারবার কু হয়েছে, এবং এই কুর নামে শুধু এয়ারফোর্সের অফিসার এবং সৈনিক বা কর্মচারী না, সেনাবাহিনীরও বহু জনকে হত্যা করা হয়েছে। এবং বিভিন্ন, আপনারা যদি বিভিন্ন জেলখানাগুলি খোঁজ করেন যে কোন জেলে কতজনকে এভাবে ফাঁসি দেওয়া হয়েছে, তাহলে দেখবেন এরকম হাজার হাজার মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে। এবং তার পরিবারগুলি অনেকে লাশ তো পায়নি, বা এরা যে গুম হয়ে গেল, হারিয়ে গেল, তারও কোনো জবাবদিহি কখনো হয়নি। তো এটা একটা আশার কথা যে আজকে এত বছর পর সবার এই চেতনাটা এসছে। কিন্তু আমার প্রশ্ন যে এতকাল সবাই কেন এটা ভুলেছিল? জিয়াউর রহমান তার ক্ষমতাকে নিষ্কণ্ঠ করবার জন্য এই ঘটনাগুলি ঘটিয়েছে, এটা তো জানা কথা। এবং একের পর শুধু সামরিক বাহিনীতেই তো না, আমাদের আওয়ামী লীগ সহ বহু নেতাকর্মী তাদেরকেও তো হত্যা করেছে এবং গুম করে দিয়েছে। কখনো কেন যেন মনে হয় যেন মানে তাকে এমন একটা ফ্রেস্তার মতো বানিয়ে দেওয়া হয়ে গেল যে শেষকালে স্বাধীনতার ঘোষকও বানিয়ে ফেলানো হলো। সেটা নিয়ে তেমন কেন কেউ কথা বলেনি, এ তো আমার প্রশ্ন। হ্যাঁ, আমার বাবা মা ভাই তাদের হত্যা আমি বিচার চাওয়ার অধিকার ছিল না, আমরা তো তাদের লাশ পাইনি, দেখতে পাইনি। কিন্তু আমি, হ্যাঁ, সরকারে আসতে পেরেছি বলেই সে হত্যার বিচার করেছি। আবার জিয়াউর রহমানের হত্যার বিচারের সেটাও কিন্তু বিএনপি কখনো করেনি। মিউটিনি বিচার করে ১১ জন সামরিক অফিসারকে যে ফাঁসি দিল সেটাও কিন্তু খুব অন্যায়ভাবে, কারণ এখানে অনেকে জানতই না, কিন্তু রাতারাতি একটা ক্যামেরা ট্রায়াল করেই তাদের ফাঁসি দিয়ে দিল। আমরা কিন্তু তখন প্রতিবাদ করেছিলাম যে এটা তদন্ত হওয়া দরকার, এই মিউটিনিটা কেন হলো, কারা করলো, কারা জড়িত, আবার কারে ফাঁসি দিচ্ছে, তা কিন্তু করেনি। আবার জিয়াউর রহমান ক্ষমতায় থাকা অবস্থায় যে বারবার কু হয়েছে এবং বিভিন্ন কারাগারে যে ফাঁসি হয়েছে সেই হিসাবটা কিন্তু কেউ নেয়নি। তো এখন যেটা বের হচ্ছে আমার মনে হয় এটা আরও বের হওয়া দরকার এবং আরও তথ্য নিয়ে আসা দরকার। যার এই পরিবারগুলি, তাও তো জীবনে কিছু পায়নি, তাদেরকে কেউ কোনোদিন জিজ্ঞাসাও করেনি, বা পরিবারগুলি কী অবস্থায় থাকে তাও দেখেনি। একটা অস্বাস্থ্যকর পরিবেশ বারবার, এবং দুর্ভাগ্যের বিষয় হলো যে বাংলাদেশে বারবার কিন্তু এই ধরনের ঘটনা ঘটাবার চেষ্টা করা হয়েছে।
77 সালে তখন যে কুর নামে বিশেষ করে বিমান বাহিনীর 565 জনের মতো 562 জনের অফিসার সহ আরও বহু লোক সেই সময় মারা গেছে, হত্যা করা হয়েছে। আর এরই মাঝে আরও কয়েকটা কু হয় এবং সেটা নিয়ে প্রায় 2000 কাছাকাছি বিমান এবং সামরিক বাহিনী অফিসার তা থেকে মারা হয়। তো এটা আমরা দেখি, এটা এই বিষয়টা নিয়ে যখন দাবি উঠছে, এটা নিশ্চয়ই এটা নিয়ে আমাদের একটা ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি, এবং এর জন্য ভালো জনমত সৃষ্টি হওয়া উচিত যে কীভাবে মানে মানুষগুলিকে সে হত্যা করে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী, এবার এক মিনিট, আমারও মনে হয় ওইদিকে একটু সুযোগ দেবেন। দর্শক এতক্ষণ দেখছিলেন প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের অংশ বিশেষ। দর্শক জেলা সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।